জিহাদের উপরে যখন কেউ কথা বলে তখন বুঝতে হবে এরা আহলে হাদিস নয়, এরা ইহুদি নাসারাদের দালালি করার জন্য এই দেশে এসেছে, ঠিক কিনা জুড়ে বলুন। এরা ইহুদি নাসারাদের দালাল, যারা গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বলতে পারে যে তার আকীদায় সমস্যা ছিল। আমরা বলি শায়খ সাহেব বাসের চেয়ে যদি কোমচা লম্বা হয়ে যায় এটাকে মানুষ ধরে ভেঙে ফেলে, ঠিক কিনা জুড়ে বলেন। হৃদয় অনেক ক্ষত বিক্ষত, অনেক কষ্ট বুকে চাপা দিয়ে বাংলাদেশের এক প্রান্তে বসে আজকে আমরা কোরআনী মজলিসে বসতে পেরেছি। আমাদের রব এই সুযোগটুকুন দিয়েছেন, আমরা আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি খুবই সমবেদনা প্রকাশ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন গোটা মুসলিম উম্মার সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের অধিপতি যারা আছেন বসবাসকারী মুসলিম উম্মার এক বীর মুজাহিদ বাহিনী ফিলিস্তিনের সেই গাজার যুগের শ্রেষ্ঠ মুজাহিদ যারা সারা পৃথিবীর কুফুরি শক্তি কর্তৃক আক্রান্ত হয় প্রতিদিন হাজার হাজার শাহাদাতের পেয়ালা পান করতেছেন, আমরা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দোয়া এবং সমবেদনা প্রকাশের সাথে সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকে একটা হসপিটালে হাসপাতাল পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের ময়দানে হাসপাতালে কেউ আক্রমণ করে না, কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা রাষ্ট্র, দখলদার এক রাষ্ট্র এই ইসরায়েল হাসপাতালে পর্যন্ত বোম্বিং করে 1000-এর অধিক মুসলমানকে শহীদ করে দিয়েছে। আমাদের মন আজ খুবই ব্যথিত। হয়তো বলবেন হুজুর সবাই এসে একে আলোচনা করছেন, কিন্তু বলবো কি, হৃদয়ে তো ব্যথা সবার, কথা ঠিক কিনা বলেন? কোনো মুসলমানের এই ধরনের দুর্দশা মুসিবত দেখলে আরেকজন ইমানওয়ালা কালিমাওয়ালা সে কি ভালো থাকতে পারে? বর্তমানের ফিলিস্তিনের এই মাজলুম মুসলমানদের জন্যে যদি পৃথিবীর কোনো ইমানওয়ালার কালিমাওয়ালার মুসলমানের কষ্ট না লাগে তাহলে বুঝে নিতে হবে এই লোক প্রকৃত ইমানওয়ালা না, কালিমাওয়ালা না, মুসলমান না, সে একটা পাক্কা মুনাফিক, ঠিক কিনা জুড়ে বলেন, পূর্ণ মুনাফিক। আমাদের দেশে বিভিন্ন ফেরকা আছে, এর মধ্যে একটা ফেরকাকে খুব দেখা যাচ্ছে এদিক সেদিক করে ফিলিস্তিনের মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করে, না বলা এক কিছু শব্দ দিয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের দেশের পাগড়িওয়ালা ঘোমটাওয়ালা কিছু শায়েখদেরকে দেখা যায় যে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলতে, এবং ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে অবস্থান নিতে। আমাদের জানা থাকা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
গোটা মুসলিম মিল্লাত একটা বডি, একটা দেহ, একটা দেহের কোনো অংশ অঙ্গ যদি আক্রান্ত হয় সারা দেহে এটার ব্যথা ছড়িয়ে পড়ে, ঠিক কিনা? গাজার মুসলমানরা আজকে আক্রান্ত। যদি পৃথিবীর কোনো মুসলমান মনে করে এটা আমার ইস্যু না, কোনো মুসলমান রাষ্ট্র যদি মনে করে এটা আমার ব্যাপার না, তাহলে আমরা একথা দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করছি যে তুমি হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জালিমের রূপ নিয়ে তোমার দাঁড়াতে হবে। কোনো জালিমকে যদি কেউ সমর্থন করে সেও কিন্তু জালিম, ঠিক কিনা? আর আমাদের দেশের ঘুমটাওয়ালা এই শায়েখদেরকে নিন্দা জানাবার, ধিক্কার জানাবার ভাষা আমার জানা নাই। ধিক্কার জানাবার ভাষা এদেরকে জানা নাই। এরা নিজেদেরকে বলে আমরা আহলে হাদিস, ঠিক কিনা? এরা বলে আমরা আহলে হাদিস, আমরা বলি আহলে হাদিস চরিত্র তো এমন হয় না, আহলে খবিসের চরিত্র এমন হয়। আহলে হাদিসদের তো দাবি হচ্ছে সারা পৃথিবীতে বিশুদ্ধ আকিদা ছড়িয়ে দেওয়া, কিন্তু ইসলামী বুনিয়াদ জেহাদের উপরে যখন কেউ কথা বলে তখন বুঝতে হবে এরা আহলে হাদিস নয়, এরা ইহুদি নাসারাদের দালালি করার জন্য এই দেশে এসেছে, ঠিক কিনা? জোরে বলুন, এরা ইহুদি নাসারাদের দালাল। যারা গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বলতে পারে যে তার আকীদায় সমস্যা ছিল, আমরা বলি শায়খ সাহেব বাঁশের চেয়ে যদি কোমচা লম্বা হয়ে যায় এটাকে মানুষ ধরে ভেঙে ফেলে, ঠিক কিনা? জোরে বলেন, এটা ভালো থাকে না। গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন এই উম্মতের বীর শ্রেষ্ঠ মুজাহিদকে কেউ কোনো শায়খ যদি এই ধরনের কথা বলে আপনার বুঝতে হবে এই লোক সঠিক পথে নাই, এ বিপদগামী হয়ে গেছে, এ পথভ্রষ্ট। এই গোমরা পথভ্রষ্টদের জন্য ধিক্কার জানাবার, ঘৃণা জানাবার ভাষা আমার জানা নাই। কষ্ট আমাদের দিলের মধ্যে যে আমার ভাই মারা যাচ্ছে, বোন মারা যাচ্ছে। আমি আসার সময় আজকে সকালেও একটা ভিডিও ক্লিপ দেখতেছিলাম, ফিলিস্তিনের গাজা থেকে এক বোন আফগানিস্তানের একজন কমান্ডারের কাছে ফোন দিয়ে কান্না করছে আর বলতেছে, শেখ আমার পরিবারের 22 জন সদস্য শাহাদাত বরণ করেছে, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার পরিবারের 22 জন সদস্য শাহাদাতের পিয়ালা পান করেছে, আমার কোনো কষ্ট নাই। আমি বিশ্ব মুসলিমদের কাছে জানতে চাই, আমাদেরকে এভাবে একা ফেলে দিয়ে চতুর্দিক থেকে বেঈমান আর কাফেরদের অস্ত্রের মুখে আমাদেরকে ফেলে দিয়ে ইসরায়েলিদেরকে সমর্থন করে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, ব্রিটেন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, জার্মান যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, ফ্রান্স যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, সারা পৃথিবীর কুফুরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে গাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার নীল নকশা করেছে। ওই মুসলমান মেয়ে বলতেছে এই জালিমদের এই অস্ত্রের ঝঞ্ঝনা নাকি আমরা মোটেও ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে, আমরা আফগানিস্তানের তালেবানদের মুজাহিদদের সহযোগিতা চাই, আমরা সারা পৃথিবীর 250 কোটি মুসলমানের সহযোগিতা চাই। আজকে আমাদেরকে একা ফেলে দিয়ে যদি আপনারা রাষ্ট্রের বাউন্ডারি সুরক্ষা করার জন্য দালানের ভিতরে ঘুমিয়ে যান,
আমি প্রশ্ন করি ওই মুসলিম মুজাহিদা আল্লাহর বান্দি বলতেছে যে আপনারা এই ঈমান নিয়ে হাশরের মাঠে আপনার নবীর সামনে দাঁড়াতে পারবেন তো আপনার রবের সামনে দাঁড়াতে পারবেন তো আপনি আমার কোন মানুষের আর্তনাদ শুনে এভাবে চোখ দিয়ে অজর ধারায় পানি কখনো আমার আসে না আমি যতবার ভিডিওটা শুনতেছিলাম দেখতেছিলাম ততবার আমার চোখ থেকে অজর ধারায় পানি পড়তেছিল আমি গাড়িতে বসে এই আর্তনাদটাই মুসলিম আমাদের এক বোনের আর্তনাদ শুনতেছিলাম উনি আমাকে ডাকতেছিল উত্তর দিচ্ছিলাম না আমার চোখ থেকে পানি পড়তেছিল মুসলমান ভাইয়েরা সারা পৃথিবীর মুসলমানদের কানের মধ্যে আওয়াজটা যাওয়া দরকার বিশ্বের এই ফিলিস্তিনের গাজার মুসলমানদের এই নিপীড়ন আর নির্যাতনে কোন মুসলমানের কলিজা যদি ক্ষতবিক্ষত না হয় এ মুসলমান নয় এ মুসলমান নয় একটা মোনাফিক ছাড়া কিছুই না যত বড় আল্লামার শায়েখই হোক না কেন একটা মুনাফিক আপনি তো এসি রুমের ভিতরে বসে ফতোয়া দিতে পারেন গাজায় যান ফিলিস্তিনের মুসলমানরা জানে তারা তাদের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মসজিদ আকসা রক্ষা করার জন্য তারা কি করতেছে এটা তারা খুব ভালো বোঝে আপনি এটা বুঝবেন না এখানে এসি রুমের মধ্যে বসে